প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে, আর আমি অয়ন তোমাদের সাথে। আজকে আমরা এই ভিডিওতে মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্প থেকে তোমাদের WBTA টেস্ট পেপারে যে MCQগুলো এসছে সেই গুরুত্বপূর্ণ 30টা MCQ আলোচনা করব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু WBTA টেস্ট পেপারে ভাত গল্প থেকে আসা MCQ দ্বিতীয় পর্ব। আমরা কিন্তু ইতিমধ্যে প্রথম পর্বটা আপলোড করে দিয়েছি, যারা দেখোনি সেই পর্বটা তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর তোমাদেরকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে ঠিক যেরকমভাবে আমি WBTA টেস্ট পেপারে সমস্ত প্রশ্ন তোমাদের সামনে ধীরে ধীরে তুলে ধরছি, তো ছায়া প্রকাশনী দ্বাদশ শ্রেণীর জন্য যে মডেল টেস্ট পেপারটি বার করেছে সেই টেস্ট পেপার থেকেও কি আমি তোমাদের MCQ দেব? তোমরা অনেকেই কিন্তু তার উত্তরে বলেছো যে হ্যাঁ। আর এই সিদ্ধান্তটা আমি কেন নিলাম, তার কারণ ছায়া প্রকাশনী যে মডেল টেস্ট পেপারটি প্রকাশ করেছে তার গুণগত মান কিন্তু অত্যন্ত উন্নত। সেই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে সলভ করো বা বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা লাভবান হবেই হবে। আজকে আমরা দেখে নেব WBTA টেস্ট পেপারে আসা ভাত গল্পের MCQর দ্বিতীয় পর্ব। দ্বাদশ শ্রেণীর নতুন সংশোধিত বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্প থেকে WBTA টেস্ট পেপারে আসা সমস্ত MCQর দ্বিতীয় পর্ব। প্রথম প্রশ্ন, উৎসবের চোখের কোলে জল গড়ায়, তার এমন পরিস্থিতির কারণ। তার এমন পরিস্থিতির কারণ হল স্ত্রী ছেলে মেয়ের কথা তার মনে পড়ে গেছে। পরবর্তী প্রশ্ন, রাতে রাতে কাজ সারতে হবে, কারণ সঠিক উত্তর, নইলে দোষ লাগবে। পরবর্তী প্রশ্ন, ভাত খাবে কাজ করবে, উক্তিটির বক্তাকে বা উক্তিটি কে করেছেন? সঠিক উত্তর, উক্তিটি করেছেন বামুন ঠাকুর। পরবর্তী প্রশ্ন, বাদা থেকে চাল আসছে, বাদা শব্দের অর্থ কি? সঠিক উত্তর হল বাদা শব্দের অর্থ নিম্নভূমি। পরবর্তী প্রশ্ন, ভাত খাবে সে, ভাত, সে বলতে কার কথা বোঝানো হয়েছে বা কে ভাত খাবে? সঠিক উত্তর, উৎসব। পরবর্তী প্রশ্ন, তুমি কি বুঝবে সতীশবাবু? সতীশবাবুর যা বোঝার কথা নয় তা হল, সঠিক উত্তর, অভাব কাকে বলে, ভাত না খেতে পারার জ্বালা কি, আর দুর্যোগে মানুষের কতখানি কষ্ট হয়, এই তিনটেই কিন্তু সতীশবাবুকে বলা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বুড়োকর্তার তৈরি শিব মন্দিরে ত্রিশূলটি ছিল? সঠিক উত্তর, পিতলের। পরবর্তী প্রশ্ন, এসব কথা শুনে উৎসবের বুকে বল পায়, কারণ কি? তার কারণ, সে ভাত খেতে পাবে। পরবর্তী প্রশ্ন, উৎসব বাড়িতে ঢুকে বড় পিসিমার কি শোনে? সঠিক উত্তর, উৎসব বাড়িতে ঢুকে বড় পিসিমার বিলাপ শোনে। পরবর্তী প্রশ্ন, উৎসব ভোরে ট্রেন ধরে কোন স্টেশনে যাবে? সঠিক উত্তর, উৎসব ভোরে ট্রেন ধরে ক্যানিং স্টেশনে যাবে। পরবর্তী প্রশ্ন, হোম যজ্ঞ করা সত্ত্বেও বুড়োকর্তাকে বাঁচানো না যাওয়ার কারণ হিসেবে তান্ত্রিক বলেছিলেন, তান্ত্রিক কি বলেছিলেন? সঠিক উত্তর, বুড়োকর্তার তিন ছেলে হোম ছেড়ে উঠে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, মানুষ থাকলে ও ঠিক বুঝত যে, এখানে কি বোঝার কথা বলা হয়েছে? সঠিক উত্তর, জলের টানে মানুষ ভেসে গেছে। পরবর্তী প্রশ্ন, ট্রেন ধরে উৎসব প্রথমে কোথায় যাবে ভেবেছিল? সঠিক উত্তর, ট্রেন ধরে উৎসব প্রথমে ক্যানিংয়ে যাবে ভেবেছিল। পরবর্তী প্রশ্ন, তান্ত্রিকের নতুন বিধেন হল হোমের আগে সব কিছু রান্না করতে হবে এবং হোম শেষে তবে খাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন, ভাত গল্পে মুমূর্ষু বৃদ্ধের স্ত্রীকে ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছিল কে? সঠিক উত্তর, নিজ বউ। পরবর্তী প্রশ্ন, উৎসব আবার কাট কাটতে থাকে, সঠিক উত্তর, সে দেড়হাত কাট কাটতে থাকে। পরবর্তী প্রশ্ন, বুড়োকর্তার মৃতদেহ সৎকারে নিয়ে যাওয়া হয়, সঠিক উত্তর, রাত একটার পর। অর্থাৎ এটা যদি প্রশ্ন আসে যে বুড়োকর্তার মৃতদেহ সৎকারে কখন নিয়ে যাওয়া হয়, এর উত্তর হবে রাত একটার পর। পরবর্তী প্রশ্ন, উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? সঠিক উত্তর, উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল বাসিনী।
পরবর্তী প্রশ্ন, উৎসব বাড়িতে ঢুকে বড় পিসিমার কি শোনে? সঠিক উত্তর, উৎসব বাড়িতে ঢুকে বড় পিসিমার বিলাপ শোনে। এই প্রশ্নটা আমরা আগেও পেয়েছি। পরবর্তী প্রশ্ন, যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। উৎসব রান্না খিচুড়ি খেতে পারেনি কেন? সঠিক উত্তর, তার কারণ সে বউ ছেলে মেয়েকে খুঁজছিল। পরবর্তী প্রশ্ন, বড় বউ কোনো কথা বলে না, কারণ কি? সঠিক উত্তর, বড় পিসিমার সব কথাই সত্যি। পরবর্তী প্রশ্ন, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? উক্তিটির বক্তা কে? সঠিক উত্তর, উক্তিটির বক্তা হলেন বড় পিসিমা। পরবর্তী প্রশ্ন, ফোন করেছো? বক্তা কোথায় ফোন করার কথা বলেছেন? সঠিক উত্তর, বক্তা বাগবাজারে ফোন করার কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, সে একটা কথা বটে, কথাটি হল? সঠিক উত্তর, সরকার ঘর করার জন্য খরচ দিতে চায়। পরবর্তী প্রশ্ন, ত্রস্তবাসিনী প্রায় ছুটে আসে, তার এভাবে ছুটে আসার কারণ কি? সঠিক উত্তর, উৎসব অসুজ বাড়ির ভাত খাওয়ার উপক্রম করেছিল। পরবর্তী প্রশ্ন, দূরদর্শী লোক ছিলেন কে? সঠিক উত্তর, ব্যুরোকর্তা দূরদর্শী লোক ছিলেন। পরবর্তী প্রশ্ন, অউৎসব মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? উৎসব নাই আর মনিব ছিল কে? সঠিক উত্তর, উৎসব নাই আর মনিব ছিল সতীশবাবু। পরবর্তী প্রশ্ন, বামুন চাকর ঝিদের জন্য কোন চাল রান্না করা হতো? সঠিক উত্তর, বামুন চাকর ঝিদের জন্য মোটা সাপটা চাল রান্না করা হতো। পরবর্তী প্রশ্ন, উৎসবের গ্রাম সম্পর্কিত বোনের নাম কি? সঠিক উত্তর, উৎসবের গ্রাম সম্পর্কিত বোনের নাম হল বাসিনী। পরবর্তী প্রশ্ন এবং এই পর্বের শেষ প্রশ্ন, তোরেও তো টেনে নিচ্ছিল, বক্তা কে? তোরেও তো টেনে নিচ্ছিল, এই উক্তিটির বক্তা হল সাধন। এই যে প্রশ্নগুলো তোমরা এতক্ষণ ধরে দেখলে, আমি তোমাদেরকে বলবো যেগুলো আমি আগেও তোমাদেরকে বলেছি, যেহেতু আমি একটা নির্দিষ্ট পদ্ধতিতে তোমাদের টেস্ট পেপারগুলো বিভিন্ন প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, তাই সেগুলো কিন্তু একটা জায়গায় যদি তোমরা লিখে রাখো তাহলে কিন্তু পরীক্ষার আগে বারবার বারবার তোমাদের প্রিপারেশান নিতে ভীষণ সুবিধা হবে। আর প্রশ্নের উত্তরগুলো যখন তোমরা দেখবে বা প্রশ্নগুলো যখন তোমরা দেখবে তখন কিন্তু তোমাদের মনে হবে যে এই প্রশ্নটা তো আমরা আগেও পেয়েছি। তো আলাদা আলাদা টেস্ট পেপার বা আলাদা আলাদা সাজেশান মানে এই নয় যে সব প্রশ্ন আলাদা থাকবে, সেটা তোমাদেরকে আগে বুঝতে হবে। এতগুলো সলভ করার মানে কি? এতগুলো সলভ করার মানে হচ্ছে একটাই, এক্সট্রা যে প্রশ্নগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু এই প্রশ্নগুলো যদি তোমরা সলভ না করো তাহলে বুঝতে পারতে না। সেই কারণে তোমরা যত পারবে টেস্ট পেপার সলভ করবে এবং আমার পক্ষে যতটা সম্ভব আমি কিন্তু তোমাদের পাশে থাকব। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুবান্ধবদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন বা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এতটুকুই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।